বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এখানে ওয়েদার তো গরম, কিন্তু আকাশটা দেখো পুরো ব্লু আর মাঝে মাঝে সাদা সাদা মেঘ ভাসছে, দেখতে কতটা সুন্দর লাগছে। প্রকৃতির এরকম দৃশ্য খুব কমই দেখা যায়, তাই এটা আমি আমার ফোনে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবারও ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে একটা খুবই সাধারণ পাতার গুণাগুণ শেয়ার করব, সেটা হচ্ছে বাসক পাতা। কম বেশি আমরা অনেকেই জানি বাসক পাতার গুণাগুণগুলো কি, কিন্তু হয়তো সবাই সব রকমটা জানি না। তাই আজকে আমি তোমাদের সাথে আমি যতগুলো জানি বা যেই যেই ব্যবহারে আমি কাজে লাগাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাসক পাতা সর্দি কাশির জন্য খুবই উপকার, আর জ্বর হলে তাতেও বাসক পাতার রস খেলে উপকার পাওয়া যায়। পেটের বিভিন্ন রকমের সমস্যা, আলসারে বা লিভারে, এই সমস্ত সমস্যাগুলো থেকেও মুক্তি পেতে বাসক পাতা আমাদের খুবই সাহায্য করে। সাথে সাথে আমাদের যখন শ্বাস নিতে কষ্ট হয়, আস্থমা, ব্রঙ্কাইটিস, এই সমস্ত রোগের জন্য বাসক পাতার রস খুবই উপকৃত। মাথা ব্যথা বা মাথা ধরে যাওয়া, এই সময়ের জন্য বাসক পাতার রস আমাদের জন্য খুবই উপকার দেয়। মানসিক যন্ত্রণা, যেটাকে ডিপ্রেশন বলে, সেই ডিপ্রেশন থেকে মুক্তি পেতেও বাসক পাতার রস খুবই উপকার দেয়। আমরা মেয়েরা যে পিরিয়ডসের সময় যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয়, সেইগুলোতেও অনেক সময় বাসক পাতার জল ফুটিয়ে খেলে রিলিফ দেয়। আমাদের চামড়াতে যে বিভিন্ন ধরনের র্যাশ বেরায়, চর্মর রোগ হয়, মানে কীরকম একটা খুজলি, দাঁত, এই সমস্ত জিনিসগুলো হয়, বাসক পাতার রস খেলে সেইটা থেকেও আমাদের অনেকটা উপকার আমরা পাই। আমরা যেটা ছোটোবেলায় জেনেছি যে বাসক পাতা যখন ফুটিয়ে জলটা বাসক পাতার খালি পেটে খাওয়া হয়, সেই জলটা, তাতে সর্দি আর গলায় বসে যাওয়া, কফ আর জ্বর হলে এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা এতে উপকার পেতাম। এইটুকুই আমি বেশি শুনেছি, কিন্তু বাকি সমস্ত জিনিসগুলো আমি অতটা জানতাম না। কিন্তু যখন এখানে আসলাম, এখানে সবাইকে ব্যবহার করতে দেখলাম, তখন আমিও ব্যবহার করতে লাগলাম, আর তখন বুঝলাম সত্যি এতটা উপকার পাওয়া যায় বাসক পাতা থেকে। আমি একটু পরিমাণটা বলে দিই। বাচ্চাদের ক্ষেত্রে 2 চামচ কাঁচা পাতার রসটা আর ফুটানো জলটা আধ কাপ ছোটো কাপের অবশ্যই মধু মিশিয়ে দিতে হবে, আর বড়দের জন্য কাঁচা রসটা আধা কাপ আর ফুটানো জলটা 1 কাপ ব্যবহার করতে হবে অবশ্যই মধু মিশিয়ে। মধু মিশিয়ে নিলে মধুর গুণাগুণটাও পাওয়া যায়, আর সাথে সাথে পাতাটার যে তেতো কষাটে ভাব সেটাও দূর হয়ে যায়। প্রতিদিন নিয়মিত করে অল্প করে খালি পেটে সকালে খেলে এর ঠিক গুণাগুণগুলো পাওয়া যায়, কিন্তু বেশি খেলে সবেরই একটা ক্ষতিকারক দিক আছে, তাই বেশি কেউ ব্যবহার করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।